আপনার এক্সামের যদি 7 ডেজ বাকি থাকে অথবা 3 ডেজ বাকি থাকে অর আগামীকালকে আপনার এক্সাম, এরকম একটা সিচুয়েশন যদি থাকে, তো আপনার প্রিপারেশনটা কি হবে? আপনি এক্সামের লাস্ট 3 ডেজ নতুন করে কিছু পড়বেন না, আপনি শুধু রিভিশন দিবেন, ওয়ার্ড যেগুলো পড়ছিলেন যত ওয়ার্ড পড়ছেন সবগুলা রিভিশন দিবেন। আপনার হয়তো 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড যতগুলো ওয়ার্ড পড়া হয়েছে সবগুলা রিভিশন দিবেন। খুব একটা যদি কাজ নাও হয় বাট আপনি এখান থেকে একটা কনফিডেন্স পাবেন যে ঠিক আছে আমি ওয়ার্ড আরেকবার রিভিশন দিয়ে আসছি। এর সাথে কোয়ান্টের যে ফর্মুলা ছিল, ফর্মুলাস আমাদের যে ফর্মুলা গাইডটা দেওয়া আছে এটা, তার সাথে আপনি হয়তো নিজের জন্য কিছু নোট করে রাখছেন, ওইগুলো আপনি রিভিশন দিবেন। যদি পসিবল হয় ফর্মুলা শিটটা আপনি 2 বার রিভিশন দিবেন। ইনকেস আপনি চাইলে লাস্টের 3 দিন প্রতিদিনই একবার করে ফর্মুলা শিটটা রিভিশন দিতে পারেন। প্রথম দিন হয়তো আপনার সময় লাগবে 2 ঘন্টা, পরের দিন হয়তো 1 ঘন্টা সময় লাগবে, পরের দিন হয়তো 30 মিনিটই শেষ হয়ে যাবে। কিন্তু তাহলে আপনার আর কোনোটা ভুল হওয়ার চান্স নাই। অ্যান্ড কোন ফর্মুলাটাতে আপনার উইকনেস আছে যেটা আমি প্রেশারে ভুলে যাইতে পারি এটা কিন্তু আপনি জানেন, তো ওইটা একটু বেশি করে লিখে লিখে মনে রাখেন। এছাড়া আর তেমন কিছু পড়া লাগবে না। লাস্ট 3 দিনের মাঝে মক টেস্ট দেওয়ার দরকার নাই, কারণ এই মুহূর্তে আপনি যেটা মক টেস্টে স্কোর পাবেন এটা দেখে আপনার একটু ফ্রাস্ট্রেশন লাগতে পারে যে এখন এই অবস্থায় আছি, 3 দিন পরে ফাইনাল এক্সাম, স্কোরটা তো হয়তো এরকমই আসবে বা, তো এই জায়গায় আপনার মক টেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি না। আর আপনার হাতে যদি 7 দিনের মতো থাকে তখন হচ্ছে আপনি এখানে ডেইলি আপনি 2টা 3টা করে মক টেস্ট দিতে পারেন, শুধুমাত্র মক টেস্ট। আর নিজের যে উইক পয়েন্টগুলো আছে, আপনার হয়তো আপনার প্রবাবিলিটি টপিকটাতে একটু কনফিউশন আছে, যদিও এগুলো আগে থেকেই ক্লিয়ার করে রাখা দরকার ছিল, বা যেই টপিকগুলোতে আপনার উইকনেস আছে ওইগুলোতে একটু একটু কাজ করেন। সব টপিক রিভিশন বা আদার্স কিছু দরকার নাই। আপনি যদি ভাবেন লাস্ট কয়েকদিনে আমি সব ম্যাটেরিয়াল রিভিশন দিব, দরকার নাই। এগুলো আপনি পসিবল হলে আপনি আগে করে রাখবেন যে লাস্ট মান্থে এটা করার দরকার ছিল। তো লাস্ট 7 ডেজ হয়তো 2-3টা টপিক আপনার আছে, ওইগুলোতে একটু টাইম দিবেন। আর হচ্ছে মক টেস্ট, টাইম ম্যানেজমেন্টটা যেন ঠিক হয়, আপনার যেই পেসে গেলে আপনার হচ্ছে এক্সামটা শেষ করতে পারেন ওই পেসটা আপনার ফিক্স করে রাখতে হবে, যে এর থেকে বেশি স্পিডেও আমি যেন না যাই, এর থেকে কম স্পিডেও যেন আমি না যাই। ওকে, এখন মনে করেন আগামীকালকে সকালে আপনার এক্সাম, বা এক্সামের টাইমটাতে কি করবেন কোয়ান্টের ক্ষেত্রে? এখন আপনার যদি দেখা যায় মক টেস্টের স্কোর সবসময় ওই 27টা কোশ্চেনের মাঝে 25টা মতো হয়, 25-26টা হয়, দ্যাট মিন্স আপনি কিন্তু ডেফিনেটলি 165+ পাবেন, এবং আপনার টার্গেট সবসময় 27টাই হওয়ার কথা ছিল, মানে আপনার 170 পাওয়ার পসিবিলিটি আছে এবং আপনি এটার জন্য অনেক এফোর্ট দিছেন। তো আপনি সব কোশ্চেন শুরু থেকেই সিকোয়েন্সিয়ালি যাইতে পারেন। আচ্ছা, এখন আপনার যদি অ্যাভারেজে দেখা যায় এই 27-এর মাঝে অ্যারাউন্ড 22-23 কারেক্ট হচ্ছে, তাহলে আপনার হচ্ছে এখানে 4-5টা তো ভুল হয়ই। ওকে, তো 4-5টা আপনি সবসময় বাসায় যখন মক টেস্ট দিয়েছেন আপনি ভুল করছেন, ফাইনাল এক্সামে এক্সামের একটা প্রেশার থাকবে এক্সট্রা, ওইখানে কিন্তু আপনার পারফরমেন্স বেটার হওয়ার চান্সটা কম, তাই না? এক্সাম প্রেশারে আপনার সিলি মিস্টেকের সংখ্যা একটু বেশি হয়ে যেতে পারে, 4টার জায়গায় হয়তো 5টাও হইতে পারে, 6টাও হইতে পারে। তো এইটুকু আমরা এক্সপেক্ট করব। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি এই পজিশন থেকে 170-তে চলে যাব, এটা একটু টাফ। তো 2-3টা কোশ্চেন আপনি হাতে রাখতে পারেন, বা 1টা বা 2টা কোশ্চেন হাতে রাখতে পারেন, এইটা হয়তো আমি এই কোশ্চেনগুলো আমার বাদও যাইতে পারে। তো আমার টার্গেট হচ্ছে আমি কোনো কোশ্চেন যেটা আমার কারেক্ট করা পসিবল ছিল এরকম কোনো কোশ্চেন যেন আমার বাকি না থাকে, এবং যে কোশ্চেনগুলো আমি অ্যান্সার করতেছি প্রত্যেকটার যেন আমি নাম্বার পাই, শিওর শর্ট করতে হবে, যা আমি অ্যান্সার করবো সব আমার হবে, যেটা আমি বুঝি নাই, পারি নাই, ফর্মুলা জানি না, ধরতে পারি নাই, ওইটা আমি হয়তো আমি অ্যান্সার করবো না। অ্যান্সার করবো না বলতে হচ্ছে লাস্টে তো আপনি কিছু একটা চুজ করে আসবেন, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তাই না? বাট ওইটাতে আপনি ওরকম এফোর্ট দিয়ে ট্রাই করার দরকার নেই শুরুতে। তো আপনার স্ট্র্যাটেজি হবে কোয়ান্টের ক্ষেত্রে, আমি কোথাও যেন স্টাক হয়ে না থাকি, আমি স্কিপ করে যাব। আচ্ছা, এবং আমি পারি না বা আমি সলভ করতে পারবো না, ওই লেভেলের কোশ্চেন হয়তো এক্সামে 1টা বা 2টা থাকবে, কারণ আমার 170 লেভেলের প্রিপারেশন নাই, থাকলে তো আমার মক টেস্টই হইতো, তাই না? 170 লেভেলের প্রিপারেশন নাই, দ্যাট মিন্স আমার 1টা বা 2টা কোশ্চেন থাকতে পারে। ইটিএস ওইভাবেই কোশ্চেন সেট করে থাকে যে এই 1টা 2টা কোশ্চেন সলভ করার পরে একটা স্টুডেন্ট 170 পাবে, তো আমি হয়তো ওই কোশ্চেনটা পারবো না,
কিন্তু ওই একটা বা দুইটা কোশ্চেন বাকি থাকলেও কিন্তু আমার স্কোর 167 বা 168 বা 169 আসার কথা। তো ওই একটা দুইটা কোশ্চেন তো সমস্যা না, সমস্যা হচ্ছে এই প্রিপারেশন নিয়ে স্কোর যখন 161 চলে আসে এটা লস হয়েছে, এরকম যেন না হয়। ওকে, তো একটা দুটা কোশ্চেন আমার বাকি থাকবে যেগুলো আমার পারা পসিবল না, আমি কোনো ইজি কোশ্চেন ভুল করব না, এই একটা বিষয়। তাহলে আপনি কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করবেন। দেন যখনই একটা কোশ্চেন লেন্দি পাচ্ছি যেটা পড়তে সময় বেশি লাগবে, আপনি সাথে সাথে স্কিপ করবেন উইদিন এ সেকেন্ড, উইদিন এ সেকেন্ড। কোশ্চেন সাইজে লম্বা সাইজে বড় আপনি স্কিপ করে যান, পরে আসবেন। একটা কোশ্চেন হচ্ছে আপনার সাইজ ছোট ছিল, তো আপনি দেখে মনে করছেন এটা পারবেন, শুরু করছেন, কিন্তু দেখা গেছে এটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পড়ার পরেও মানে কোশ্চেন পড়ছি পুরোটা কিন্তু আমি ধরতে পারতেছি না কি করব, কোত্থেকে শুরু করব ধরতে পারতেছি না। যখনই ধরতে পারবেন না স্কিপ করে যান, আমি কোথাও স্টাক হয়ে থাকবো না, আমি দৌড়াইতে থাকবো, দৌড়াইতে দৌড়াইতে সবচেয়ে সহজ যে কোশ্চেনগুলো আছে ওইগুলো আগে অ্যান্সার করবো, লাস্ট পর্যন্ত যা দেখা যাবে একটা বা দুইটা কোশ্চেন বাকি থাকবে, এইটা তো আর পারতেছি না। থাকুক, ওই একটা দুইটা কোশ্চেন বাকি থাকলেও আপনার ভালো স্কোর আসবে। তাহলে প্রথমবার আপনি মনে করেন ফার্স্ট সেকশনে 12টা কোশ্চেনের মাঝে আপনি তো হচ্ছে তাহলে সহজগুলো অ্যান্সার করবেন, ছোট কোশ্চেনগুলো অ্যান্সার করবেন, আর যখন ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন পাবো ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন আমি প্রথমে অ্যান্সার করবো না, পরে আসবো। তাহলে এই 12টা কোশ্চেনের মাঝে আপনি হয়তো 7টা বা 8টা কোশ্চেন অ্যান্সার করলেন, প্রথমবার 8টা কোশ্চেন অ্যান্সার করছেন, তো 12টা কোশ্চেনে তো আমাদের 21 মিনিট সময়। দেন তাহলে 8টা কোশ্চেন আপনি যেহেতু সহজগুলো অ্যান্সার করছেন আপনার কিন্তু সময় বেশি লাগবে না, 8টা কোশ্চেন হয়তো আপনার ইনকেস 8 মিনিটেও হইতে পারে 10 মিনিটেও হইতে পারে। ওকে, তাহলে 8টা কোশ্চেন আপনার 10 মিনিটে হয়ে গেছে, তাহলে বাকি আছে আপনার 4টা কোশ্চেন, সময় আছে 11 মিনিট। এখানে কিন্তু আপনার প্রেশার অনেকটা কমে গেছে, আর 8টা কোশ্চেন যে আপনি অ্যান্সার করছেন যেহেতু আপনি ইজিগুলো অ্যান্সার করছেন আপনার কিন্তু 8টা কোশ্চেনের নাম্বার কিন্তু চলে আসছে অলরেডি। তো এখন আপনার হাতে কিছু টাইম কনজিউমিং কোশ্চেন আছে, কিছু হার্ড কোশ্চেন আছে, হাতে সময় আছে অনেক। তো ওই 4টা কোশ্চেনের মাঝে ওই লেন্দি কোশ্চেন যেটা ছিল, লেন্দি কোশ্চেন তো আপনার আগে পরে অ্যান্সার তো করতেই হবে, ওই লেন্দি কোশ্চেন যান, লেন্দি কোশ্চেন হলেই যে কোশ্চেনটা ডিফিকাল্ট হবে এরকম কিন্তু না। তো আপনি ওরকম লেন্দি কোশ্চেন হয়তো 2টা পাবেন, তো 2টা লেন্দি কোশ্চেন আমার যদি 2 মিনিট করে হাতে ছিল, 2 মিনিট 2 মিনিট 4 মিনিটের জায়গায় লেন্দি কোশ্চেন যেহেতু টাইম তো বেশি লাগবে, হয়তো আমার 3-6 মিনিট টাইম লাগলো, 6 মিনিট অনেক। ওকে, তো 6 মিনিট চলে গেছে, বাকি থাকলো আমার 2টা কোশ্চেন যেগুলা হার্ড কোশ্চেন। হার্ড বলতে আমি এটাতে আগে একটু টাইম ইনভেস্ট করছিলাম, একবার পড়ছিলাম কিন্তু সলভ করতে পারি নাই, কোনো ওয়ে পাই নাই, ওই 2টা কোশ্চেন মানে কোশ্চেন সম্পর্কে আমার একটু আইডিয়া আছে। আমি তো লেন্দি কোশ্চেন একেবারে বাদ দিছিলাম, কিন্তু কোশ্চেন যেটা হার্ড এইটাতে আমার কিছুটা জানা আছে, আমার হাতে সময় আছে 5 মিনিট। ওকে, তাহলে যে 10টা কোশ্চেন আমি অ্যান্সার করছি ওটা কিন্তু নাম্বার আমার চলে আসছে, তো 2টা কোশ্চেনের জন্য 5 মিনিট। এখন আপনি চিন্তা করে দেখেন, আগে পরে তো যাবেন, 2টা চেক করে দেখবেন কোনটা হওয়ার পসিবিলিটি বেশি বা কোনটা আপনার সলভ করতে পারবেন, যে কম্পারেটিভলি কোনটা ইজি লাগতেছে ওইটা আগে দেখেন। ওইটা দেখতে দেখতে যদি আপনার হচ্ছে হার্ড কোশ্চেন, যেহেতু আগে একটু টাইম তো দিছিলেন একটু জানা আছে, এখন একটা কোশ্চেন যদি আপনার 3 মিনিটও টাইম লাগে, ওকে ফাইন, বাকি থাকলো আমার একটা কোশ্চেন, টাইম আছে 2 মিনিট। ট্রাই করেন, যদি কোনো ওয়ে পান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় মন খারাপ করার কিছু নেই, আপনি 11টা কোশ্চেন বেস্ট এফোর্ট দিয়েছেন, 11টা কোশ্চেন হওয়ার কথা, একটা টাফেস্ট কোশ্চেন ভুল হলেও বা বাকি থাকলেও ব্যাপার না। ওকে, এভাবে ফার্স্ট সেকশন শেষ করবেন, একই স্ট্র্যাটেজিতে সেকেন্ড সেকশনেও যাবেন। আপনার যদি লাস্টে একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন বাকিও থাকে, সেকেন্ড সেকশনে 2টা কোশ্চেন, ফার্স্ট সেকশনে 1টা কোশ্চেন যদি বাকিও থাকে, নাও হয় 3টা কোশ্চেন মিস হলো, আপনার স্কোর কাটবে 4.5, আর যেহেতু কোশ্চেনগুলো ডিফিকাল্ট ছিল আপনার স্কোর 165 আসবে। 3টা কোশ্চেন ভুল হলো 165 পাবেন, 3টা টাফেস্ট কোশ্চেন হলেও 165 পাবেন। বাট যদি দেখা যায় পরের সেকশনে একটা ভুল হয়েছে, প্রথম সেকশনে একটা ভুল হয়েছে, পরের সেকশনে একটা ভুল হয়েছে, তাহলে কিন্তু আমার স্কোর ওই 3 নম্বর কাটতেছে, 167 পাচ্ছি, আলহামদুলিল্লাহ, কোনো স্কুলেই এর থেকে বেশি রিকোয়ারমেন্ট থাকে না। আর যদি হয়ে যায় তাহলে তার কথাই নেই। ওকে, এটা হবে আমাদের কোয়ান্ট স্ট্র্যাটেজি। দেন ভার্বালের ক্ষেত্রে কি করবেন, তো ভার্বালের ক্ষেত্রে আপনার প্রিপারেশন যদি খুব একটা ভালো না থাকে, মানে 150 পাইলে যদি আপনার হয়, তাই না, তো অ্যারাউন্ড 150 যদি পাইতে চাই তাহলে আমার কয়টা কোশ্চেন কারেক্ট হইতে হচ্ছে, 14টা,
14টা এনাফ, 14টা কারেক্ট হলেই, ও 27টা কোশ্চেনের মাঝে 14টা কারেক্ট হলে আপনার স্কোর কিন্তু ওই বোনাস মার্ক সহ 153 বা 55 এর কাছাকাছি চলে আসবে। 27টার মাঝে 12টা কোশ্চেন কারেক্ট হলো, যদি বোনাস পান আর কি, পেনাল্টি না খান, তাহলে 12টা কারেক্ট হলো 148 150 বা 150 প্লাস চলে আসবে। আমাদের যেহেতু ভার্বালের প্রিপারেশন যদি কম থাকে, তাহলে তো আসলে হচ্ছে মানে সব কোশ্চেন তো আমার অ্যান্সার করার দরকার নাই, তাই না? মানে সব কোশ্চেনে তো আমি সেম প্রায়োরিটি দিব না। ভার্বালের ক্ষেত্রে, কোয়ান্টের ক্ষেত্রে আমার যেগুলো ডিফিকাল্ট ছিল ওইগুলো আমি লাস্টে টাইম রাখছিলাম। ভার্বালের ক্ষেত্রে হয়তো হবে কি, যেগুলো আমি আরেকবার ব্যাক করব ওই টাইমটা আমি পাই না, ওই টাইমটা আমি পাবো না। ওকে, আপনি ভার্বালে বাইছা বাইছা ইজি কোশ্চেনগুলো অ্যান্সার করবেন প্রথমে। তো টেক্সট কম্পিটিশন তো আমার অ্যান্সার করতেই হবে, তো শুরুতে আপনি টেক্সট কম্পিটিশনে অ্যান্সার করলেন। টেক্সট কম্পিটিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স এগুলো হচ্ছে শুরুতে অ্যান্সার করলেন, কিন্তু কোশ্চেন যদি দেখা যায় ধরতে পারতেছি না, একটু ডিফিকাল্ট লাগতেছে, কারণ ভার্বালে তো আমার অনেক ফ্রিডম, তাই না? 27টা কোশ্চেনের মাঝে আবার 12টা হইলেই আমার এক্সপেক্টেড স্কোর চলে আসতেছে, তো 12টা কোশ্চেন কারেক্ট করার জন্য আমার 27টা অ্যান্সার করার দরকারও নেই। আমি যদি এখানে 20টা কোশ্চেন অ্যান্সার করি, 20টা অ্যান্সার করে 12টা হওয়া পসিবল, তাই না? তা না হলে 27টা অ্যান্সার করলেও 12টা হবে না। তো 4-5টা কোশ্চেন 6টা কোশ্চেন আমার বাকি থাকতেই পারে, ওটা আমি ছেড়ে দিতেই পারি। তো ভার্বালের ক্ষেত্রে প্রথমে টেক্সট কম্পিটিশন যাব, সেন্টেন্স ইকুইভ্যালেন্স যাব। যদি কোশ্চেনটা দেখে ধরতে পারতেছি না, টেক্সট কম্পিটিশনে থ্রি ব্ল্যাঙ্ক মোটামুটি বাদ, থ্রি ব্ল্যাঙ্ক মোটামুটি বাদ, কিন্তু থ্রি ব্ল্যাঙ্কটা একটু চেক করে দেখবেন। যদি ইনকেস এমন হয় যে থ্রি ব্ল্যাঙ্কের কোশ্চেনে তো ডিফিকাল্টি ওয়ানের থাকতে পারে, স্টোরিটা খুব সহজ, আপনি দেখবেন যে ওয়ার্ডগুলো যেগুলো আছে এখানে, এই ওয়ার্ডগুলো কি আপনার পরিচিত কিনা, আননোন আছে। ওয়ার্ড যদি আপনার ডিফিকাল্ট মনে হয়, অপশনের ওয়ার্ডগুলো যদি ডিফিকাল্ট মনে হয় ছেড়ে দেন, আর যদি দেখা যায় যে না সবই ইজি, তাহলে স্টোরিটাও ইজি হবে, ট্রাই করতে পারেন। যদিও হওয়ার পসিবিলিটি কম, বাট ট্রাই করতে পারেন, যে থ্রি ব্ল্যাঙ্কের কোশ্চেনও মাঝে মাঝে খুবই ইজি থাকে, বাট ওটার পসিবিলিটি খুবই কম। তো টেক্সট কম্পিটিশন প্রথমে অ্যান্সার করবো, সেন্টেন্স ইকুইভ্যালেন্স প্রথমে অ্যান্সার করবো, যদি ডিফিকাল্ট থাকে জাস্ট স্কিপ করে যাব, কিছু একটা এবিসি কিছু একটা চুজ করে চলে যাব, কারণ ভার্বালের ক্ষেত্রে আমি হয়তো ব্যাক করার সময় পাবো না। দেন রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে এইগুলাতে হচ্ছে প্রায়োরিটি বেশি দেওয়া লাগবে, আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স কিন্তু অনেক হয়। ওকে, তো রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আপনার দেখবেন যেই প্যাসেজটা আপনি ধরতে পারতেছেন, মানে প্যাসেজটা যদি সহজ হয়, এইটাতে আপনি টাইম বেশি ইনভেস্ট করেন, কারণ প্যাসেজটা যদি ভালো বুঝতে পারেন, এটা দেখে কিন্তু আপনার অ্যান্সার করলে হওয়ার কথা। ওইরকম যদি প্যাসেজ পান কোনোটা, তো মিডিয়াম সাইজের প্যাসেজ তো আমার হচ্ছে একটা কোশ্চেন, একটা প্যাসেজ থেকে যখন তিনটা কোশ্চেন থাকবে, তো তিনটা কোশ্চেন কারেক্ট হলে তো আলহামদুলিল্লাহ, আমাদের অন ভার্বালের ক্ষেত্রে তিনটা কোশ্চেন মানে অনেক কিছু, তাই না? পুরো স্কোরের প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম দেখেন, যদি একটা প্যাসেজ পুরোটা ধরতে পারেন, এখানে তিনটা কোশ্চেনের জায়গায় যেখানে আমাদের বাজেট ছিল 6 মিনিট, ভার্বালে তো আমরা রিডিং কম্পিটিশনে প্রতি কোশ্চেনে 2 মিনিট করে টাইম রাখি, আর বাকি টাইমটা ওই টেক্সট কম্পিটিশন সেন্টেন্স ইকুইভ্যালেন্স থেকে কোনোভাবে ম্যানেজ করা যায়। আর যদি কোনো কোশ্চেন ওই অ্যাকসেপ্ট কোশ্চেন যেগুলো ভার্বালে আসে, মানে কোশ্চেনটা পড়তেই টাইম বেশি লাগবে, বাদ দেন, দরকার নেই, এই টাইমটা আমি সহজ কোশ্চেনগুলোতে দিলেও দেখা যাচ্ছে যে হওয়ার পসিবিলিটি বেশি হবে। এরকম করে ভার্বালে আপনি বাইছা বাইছা অ্যান্সার করবেন। বাকি যেগুলো থাকে, প্রথমে 12টা কোশ্চেনের মাঝে আপনি এরকম হয়তো লজিক্যালি খুব ভালোভাবে চিন্তা করে অ্যান্সার করছেন, 8টা অ্যান্সার করলেন, আর বাকি যে 4টা থাকবে, বাকি 4টা যে আপনি অ্যান্সার করবেন, কিছু তো আপনি র্যান্ডম অ্যান্সার করবেনই। এছাড়া ওই রিডিং কম্পিটিশনের কিছু কোশ্চেন আছে, অপশনগুলো আপনি হয়তো প্যাসেজও পড়েন নাই, কোশ্চেন পড়েন নাই, অপশনগুলো দেখতেছেন, কিছু ওয়ার্ড থাকে খুবই স্ট্রং ওয়ার্ড, যেগুলো যে নেভার বা অলওয়েজ, যেটা দেখে আমি বলতে পারি যে এই অপশনটা কারেক্ট হবে না, এইটা কখনো অ্যান্সার হবে না। তো 5টা অপশনের মাঝে আমি তো কোনো একটা চুজ করব, কিন্তু যদি এরকম করে আমি 2টা বা 3টা অপশন বাদ দিয়ে দিতে পারি, আমি প্যাসেজও পড়ি নাই, কোশ্চেনও পড়ি নাই, তাই না? কিন্তু অপশনগুলো দেখতেছি, অপশনে ওরকম স্ট্রং ওয়ার্ড আছে, যেটাতে স্ট্রং ওয়ার্ড আছে ওটা হওয়ার পসিবিলিটি খুবই কম, বা ওটা অ্যান্সার হয় না, ওরকম অপশনগুলো যদি আপনি 3টা বাদ দিয়ে দিতে পারেন, তো বাকি যে 2টা আছে ওই 2টা থেকে আপনি ওই 2টা থেকে তো র্যান্ডমই অ্যান্সার করবেন, কিন্তু হওয়ার পসিবিলিটি একটু বাড়লো না, কারণ আমি কিছুই পড়ি না, এবিসিডি কোনো একটা আমি চুজ করতেছি, প্রত্যেকটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি 20% করে, কিন্তু 3টা আমি বলতে পারলাম এই 3টা অ্যান্সার হবে না, তাহলে বাকি 2টার ভেতর 2টা থেকে 1টা যদি অ্যান্সার হয়, তাহলে তো এখানে হওয়ার পসিবিলিটি 50%, তাই না? কিছু একটা চুজ করে আসেন, র্যান্ডমলি চুজ করলেন, বাট একটু লজিক যেন এখানে থাকে। ওকে, এরকম করে অ্যান্সার করেন,
ওই চারটার ভেতর যদি একটা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর এমনি তো আপনি আটটা অ্যান্সার করছেন, যেহেতু আমি বেশি সময় দিলাম কোশ্চেনগুলোতে, হওয়ার পসিবিলিটি একটু বেশি, তো এইখান থেকে আশা করা যায় আমাদের স্কোরটা একটু বেশি আসবে। কিন্তু সব কোশ্চেন সেম প্রায়োরিটি দিয়ে হইলো আমার চারটা কোশ্চেন বা পাঁচটা কোশ্চেন, দরকার নাই তো, তাই না? একইভাবে সেকেন্ড সেকশনটাও ট্রাই করবেন, বাকিটা দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এনি কোশ্চেন এনি ওয়ান? আচ্ছা ঠিক আছে। আর কোয়ান্টের ক্ষেত্রে আরেকটা বিষয়, যদি আপনি ভাবেন যে আপনি সবগুলা রিভিশন দিবেন, এটা আপনি টাইম পাবেন না, সবগুলা কোশ্চেন রিভিশন দেওয়ার টাইম পাবেন না। মার্ক করার অপশনটা আপনি ইউজ করবেন, মনে করেন প্রথমবার একটা কোশ্চেন আপনি ট্রাই করতেছেন, ওইখানে আপনার এটা হচ্ছে কোয়ান্টে একটা কোশ্চেন আপনি অ্যান্সার করছেন, মোটামুটি আপনি শিওর, হয়তো 80% বা 90% শিওর হয়েছেন, কিন্তু আপনি একেবারে শিওর হন নাই, হইতে পারতেছেন না, তাহলে আপনি কোশ্চেনটা অ্যান্সার করে যান, সাথে এটা মার্ক করে যান, উপরে মার্কের একটা অপশন থাকবে, মার্ক করে যান। যদি টাইম পাই তাহলে আমি এটাতে ব্যাক করবো, আর যদি না পাই তাহলে যেটা চুজ করছি এটা আমার অ্যান্সার। আর কোনো একটা কোশ্চেন অ্যান্সার যেটা করেন নাই ওইটা মার্ক করার দরকার নেই, কারণ আপনি যখন রিভিউ বাটনটাতে প্রেস করবেন তখন হচ্ছে এটা এমনিতেই শো করবে যে এগুলো আনঅ্যান্সার্ড, তো ওগুলো আপনি বাইছে বাইছে অ্যান্সার করবেন। তো এই মার্ক করার এই অপশনটা আপনি ইউজ করতে পারেন। আরেকটা বিষয় ভুল করে থাকি আমরা, যে এক্সামের সময় দেখা যায় কি মনে হয় যে আমার শিওর হয়েই অ্যান্সারটা করতে হবে, তার জন্য ক্যালকুলেটর ইউজ করে আমরা অ্যান্সার পর্যন্ত পৌঁছাই, এইটা একটা রং ডিসিশন, মানে এইটা একটা ট্র্যাপ, ক্যালকুলেটরটা একটা ট্র্যাপ। আপনি হয়তো হোল প্রিপারেশনেই মেন্টালি আপনি সলভ করছেন, কিন্তু ফাইনাল এক্সামে এসে আপনি ভাবতেছেন যে আমার খুবই শিওর হইতে হবে, তার জন্য আমি ক্যালকুলেটরটা ইউজ করব, কিন্তু এটা করা যাবে না। যদি আপনি বলতে পারেন এটা লজিক্যালি অ্যান্সার হচ্ছে, আপনি ওইটা অ্যান্সার দিয়ে দিবেন। লজিক্যালি যদি আপনি বলতে পারেন যে এটা অ্যান্সার হবে, তারপরে আর এখানে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড ইউজ করে ক্যালকুলেটরটা প্রেস করে আপনার এটা কনফার্ম হওয়ার দরকার নাই, এই ট্র্যাপটাতে পড়বেন না, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা স্কোর আশা করতে পারি। বাকিটা হলো আল্লাহ ভরসা, দেখা যাক। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।